গোপুর সংসার থেকে তোমাদেরকে আজকে স্বাগত জানিয়ে আজকে আমি কি মেনু আজকে আমার রান্নাঘরে সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখো আজকে প্রথমেই দেখাচ্ছি আলু ভাতে, মানে যেটাকে আলু ভর্তা বলা হয়। তো আমি এটাকে দেখো কেমন করে মাখছি। তো প্রথমে যে শুকনো লঙ্কা দিলাম, এটা জিরে আছে, তারপর টমেটো দিলাম, পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম, এবং নুন। এটা তোমরা বাড়িতে বানাবে এভাবে, খুব ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এটাকে আলু ভর্তা বলা হয়। এটা টমেটো দিয়ে করছি, টমেটো আছে, কাঁচা লঙ্কা, জিরে ভাজা, লঙ্কা ভাজা, টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আর আজকে কী কী রান্না হচ্ছে আমার মেনুতে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, শেয়ার করবো, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর নুন আর একটু খাওয়া সোডা দিয়ে মুসুরির ডালটা বেটে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখন যেটা দেবো সেটা খুবই উপকারী, মানে শরীরেও খুব উপকার, সেটা হচ্ছে এই যে কাঁদলা পাতা, ঠিক আছে। দেখতে পাচ্ছ কাঁদলা পাতাটাও আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, চিপে নিয়েছি জলটা। এটা দিয়ে আমি বড়াটা করবো। আজকের মেনুগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রান্নাঘরে, আমার রান্নাঘরে আজকে কী কী রান্না হয়েছে গোপুর সংসার, দেখতে থাকো। এরপর আমি মেখে নেবের সাথে, তোমরা এইভাবে বাড়িতে করবে যদি কাঁদলা পাতা, আমার বাড়িতে অনেক কাঁদলা হয়েছে, তো ওই জন্যই আমি আজকে এটা বাড়িতে বানাচ্ছি, কাঁদলা পাতা, মুসুরির ডাল। আর আরেকটা যদি জিনিস তোমাদের কাছে সরি বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি এই যে আদা কুচানো আছে দেখতেই পাচ্ছ, আদাটা আমি দিয়ে দেবো। এরপর এই যে আদা আছে, আদাটা দিয়ে দিচ্ছি, একটু আদা কুচি দেবে, খুব ভালো লাগবে খেতে। তো মেখে নিয়ে আমি বড়াটা করবো। আমার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এবার আমি একটা একটা করে বড়া দেব। কাঁদলা পাতার বড়া এবার তুমি বাড়িতে বানা, খুব ভালো লাগবে খেতে। আগে তোমাদের দুটো রান্না আমি দেখালাম, আলুর ভর্তা ও কাঁদলা দিয়ে কাঁদলা পাতার বড়া। এখন যেটা আমি করছি দেখতেই পাচ্ছ, শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম। আর এটা আমার সত্যি বাড়িতে খেতে খুবই ভালো লাগে, করতেও আমার ভালো লাগে, আমার এটা ফেভারিট বলতে পারো। তো জানি না তোমাদের কেমন লাগবে। তো এই যে আমি আলুর ছালগুলো না আমি কিন্তু ফেলি না, মানে অনেক সময় ভালো লাগে না একটা একদিন করি। তো এইগুলো একটু ভালো করে নুন হলো মাখিয়ে আমি আগের থেকে রেখে দিয়েছি, জলটা কেটে নিয়েছি। তোমার এইভাবে করবে, খেতেও খুব ভালো লাগবে, মানে গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো জানি না তোমাদের কেমন লাগবে। তো এটা একটু ভেজে গেলে আমি একটু পোস্ত দেবো, গোটা পোস্ত ছড়িয়ে দেবো, একটু পোস্ত দিয়ে দিলাম। এটা খুবই ভালো লাগে খেতে, একটু শুকনো লঙ্কা একটু ভাজা গন্ধটা পাওয়া যায়, এটা মানে গরম ভাতের সঙ্গে খেতে সত্যি খুব ভালো লাগে। এবং ছালের ভিটামিন যেটুকু আমি জানি, আমরা ছালগুলোকে ফেলে দিই, তো এরকম দু একদিন তোমরা বাড়িতে বানাবে দেখবে খুব ভালো লাগবে। তো কড়াই আমি একদিন জিরাটা আমার পড়ে গেছে দেখতেই পাচ্ছ, আমি একটু টমেটো চাটনি আছে, দেখালাম আজকে সংসারে দিদি লাটা ধরে কিছু রান্না হচ্ছে, তো আজকে মাংসটা হলে আমার মোটামুটি শেষ করে দেবো। তোমাদের কাছে চলে এসছি, দিদি চলে এসছে, দেখো আমার আজকে রান্না কমপ্লিট আমার গোপুর সংসারে। দেখো আজকে মেনুটা তোমাদেরকে সবগুলো করে করে আমি আজকে দেখিয়েছি,
देखते ही पाच एखे आलू भरता आने आलू माखा और एखे माँस आज जेहेतु सान्डे एक माँस पड़े और ये देखो जगह हमें तुम्हारे सब देखिए चटनी एवं कल्ला बड़ा पता कल्ला पतार बड़ा तो सबा के कि बोलब गोपुर संसार के स्वागत जानिए हमें भिडियो आज के शेष कर सकले ही भलो थको सुस्थ थको तुम्हारे पुजो भलो काटू दीदी एटाई चाह थैंक यू।